হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে আমরা প্রতিদিন চিকেন তরকারি রান্না করি, যেটা আলু দিয়ে একটু ঝোল ঝোল, সেই রেসিপিটাই শেয়ার করব। এটা এভরিডে প্রায় সবার ঘরেই রান্না করা হয়, তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি। চলুন দেখা যাক তাহলে কীভাবে রান্না করা যায়। এখানে আমি হাফ কাপ কুকিং অয়েল দিয়ে দিব, তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর এখানে এক কাপ পেঁয়াজ দিচ্ছি, এটা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এক চা চামচ লবণ। এখন আমি এটা ঢেকে দিব যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন, কারণ এই পেঁয়াজটা গলেই আলু একদম ঝোল ঘন হবে। এমনিতেও আলু দিলে একটু তরকারি ঝোল ঘন হয়, তারপর এই পেঁয়াজটা গলে যখন ঘন হবে তখন ঝোলের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, একদম বাদামি কালার হয়ে যাবে যখন। তখন আমি এটাতে অ্যাড করে দিব 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, দেখতেই পাচ্ছেন কয়েকটি করে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু পানি দিয়ে দিব এখন। সামান্য একটু পানি। এখন আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। পেঁয়াজটা কিন্তু গলে যাচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে, আদা রসুনের সাথে মিশে যাচ্ছে। অনেকে চাইলে কিন্তু পেঁয়াজের বাটা বা পেস্ট করেও দিতে পারে পেঁয়াজ এখানে। এখন আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি মশলাগুলো একসাথে। এখন এই প্লেটটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম, হাফ কাপ বয়েল ওয়াটার বা গরম পানি। এটা এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি তো অনেকবার বলেছি যে কষানো হয়েছে, কিভাবে বোঝা যাবে, যখন মশলা আর তেল আলাদা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। আর সেই পেঁয়াজগুলো গলে একদমই গ্রেভি হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। এখন আমি এখানে 2 কেজি মুরগির মাংস দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব এখন। তারপর ঢাকনা উঠিয়ে এভাবে আবার কিছুক্ষণ ছেড়ে দিব। দশ মিনিট রান্না করার পর আমার এটা এই অবস্থায় এসেছে। এখন আমি এটাতে আলু অ্যাড করে দিব। এখানে 1 কেজির চেয়ে কম আলু আছে, আমি একটু বড় বড় সাইজ করেই আলুগুলো কেটেছি, কারণ আলু অনেক সময় গলে যায়, তখন তরকারি টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই একটু বড় করলে আমার কাছে ভালো লাগে। এখন আলু আর চিকেনগুলো একসাথে আবার মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 2 কাপ গরম পানি অ্যাড করে দিব, দিয়ে এটা আমি এখন চুলা ফ্লেমটা বাড়িয়ে দিব, দিয়ে রান্না করব কিছুক্ষণ। তারপর যখন ঝোল এরকম অবস্থায় আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ চুলাতে রাখব। ঠিক এই পর্যায়ে আসলে আমি এটা চুলাটা বন্ধ করে দিব।
ঝোল যার যেরকম ইচ্ছা সেরকমই রাখতে পারে, কম বেশি লবণ টেস্ট করে নিতে হবে, যদি কারো লবণ প্রয়োজন হয় লবণ দেওয়া যেতে পারে। এই তো হয়ে গেল। প্রতিদিন আমরা যেরকম নর্মাল চিকেন রান্না করি আলু দিয়ে সেটাই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।